একটা মিথ্যে কথার শহর, চারিদিকে কলরব, তবু আমি একা, তবু আমি একা। একটা গল্পই খুঁড়ে এই কবর, যার কাছে একদিন বাঁচতে শেখা, বাঁচতে শেখা। কিছু মিথ্যে প্রতিশ্রুতিদের ভিড়, জেনে বুঝেও চুপ থাকার স্বভাব। কিছু কাগজে নালিশে শিবির, চোখের জলে গিলতে চায় জবাব। শীত চাদরে বন্ধ চোখ, তোমায় নিয়ে গল্প হোক। ঠোঁটের কোনায় চাইলে রোদ, আসবো না তোর স্বপ্নে রোজ। শীত চাদরে বন্ধ চোখ, তোমায় নিয়ে গল্প হোক। ঠোঁটের কোনায় চাইলে রোজ, আসবো না তোর স্বপ্নে রোজ। আমি 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 নমস্কার, আমি পাপিয়া। চলে এসেছি তোমাদের সাথে অনেক অনেক গল্প এবং আড্ডা দিতে। যারা তোমার ক্ষতি চায় তাদের কখনো আঘাত করবে না, তাদের সামনে হাসি মুখে বাজবে। দেখবে তুমি আঘাত করলে যত না বেশি কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। কান্না চোখের একটি মহৎ ভাষা। লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা কিন্তু তার আসল চরিত্র নয়, কিন্তু যেটা প্রকাশ করে না সেটাই হচ্ছে তার আসল চরিত্র। আবেগ বলে তোমাকে না পেলে মরে যাব, প্রেম বলে সব কিছুর পরেও তুমি ভালো থেকো। জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় হলো কর্ম। জন্ম হলো ভাগ্যের ব্যাপার আর মৃত্যু হলো সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। শিক্ষাদানের কাজ হলো বাগানের মালির মতো। পৃথিবীতে যদি সত্যি কেউ আপন হয়ে থাকে তাহলে সেটা হলো একমাত্র আমাদের মা। কথায় বলে না, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবার জন্য টাকা উপার্জন করি, আবার সেই টাকা উপার্জন করতে গিয়ে কত কিছু হারিয়ে ফেলি। আজকের মতো আড্ডা কিন্তু এখানেই শেষ।